गाइस गाइस प्रचुर मेहनत चलछे এই দড়ি এই বাবা প্রচুর মেহনত চলছে দেখো হাতটা দেখবে ঠিক আছে মানে ঘোজটা সমান সমান টানবে ঠিক আছে লাগি বাড়া না আগে টেনে নি নিচে না কেউ না থাকে ওইদিকে फ्रेंड्स एखे एक नतून लफ्ट एस बीडिंग लफ्ट बीडिंग सेक्शन बेड़े ही चले रायन बाबा जो खोपटा तुलते हेल्प कर तई तो रायन की तुले खोपटा की भाव तुलले खाँचाटा ऊपर ए बाबा भूले गए तो ये नतून लफ्टर जो नतून सरा बस बड़ो साइज सरा दस टाक पे गे नहीं निल लफ्ट यूज है और ये लफ्टा रात्रे बेला तब एक हल्का देखिए दी एटा बीडिंग लफ्ट हिसाब से यूज है जो एट बीडिंग लफ्ट लफ्ट हिसाब से यूज है नतून लफ्ट न्यू लफ्ट न खोपर मैं एखे नखाना पेयर पायरा थकते हमें एक सेक्शन खुले अपन देखा ना अपना ठीक बुझते ना तो ये न्यू लफ्ट 16x16 नतून लफ्ट प्रत्येक सेक्शने एरम पेपर दिए देव तो काज तो किछु आछे कारण भितरे सरा दीते हबे तावा दीते हबे एकटा प्रब्लेम सेटा हच्छे एखाने मस्किटो नेट करा आछे एटा एकदिके भालो ठीक आलाक दिके आमाके एखाने जल और खाबारेर जोन्नो आमाके दुटो नेट किछु फिक्स करते हबे तबे आमी सेखाने बाटीगुलो बसाते पारबो आर कि तो एरम भावे प्रत्येकटा पेपर आमी दिए दिच्छि सामने बर्षार सीजन ताई एरकम भावे एकटा करे एक्सट्रा बैनार दिए दिच्छि कारण प्लायर खाँचा उपरे चालटा ए मुहूर्ते नेई तो चारिदिक दिए प्लास्टिक दिए बृष्टिर जल थेके प्रोटेक्ट करार जोन्नो जा जा करते हय सेगुलो मोटामुटी व्यवस्था करे दिच्छि फ्रेंड्स कल दिन बेला एक बार देखो ये टोटाल बीडिंग सेटअप कैमन होपात एन चारिदिक दिए प्लास्टिक बैनार दिए दिए जेहेतु ऊपर एन टीन नहीं सेक्शनटुकुते तो चारिदिक दिए प्लास्टिक बैनार दिए दिए अपन के दिन बेला भलोक देखो ये हमार कैमन हलो आल्टिमेट बीडिंग सेटअप तो चलो आर भिडियो कन्टिन्यू करब ये रात्रे बेला सवार खावा दिए दिलाम अनेक लेट हो गेछिलो तो प्रत्येक पायरा के रात्रे बेला खावा दिए दिलाम खोपेर मध्ये आबार देखा हबे माने भिडियोटा कन्टिन्यू करब कालके दिनेर बेला बंधुरा कल रात हो गेछिलो अनेकटा तो रातेर अंधकारे ठीक करे देखाते पारिनि एइटा हलो आमार नतून लफ्ट न खोपेर बिडिंग सेक्शन एटा 16x16 आछे प्रत्येकटा घर आमाके एकटु मेरामत करे निते हबे किछु पाल्लागुलो पाल्लार स्क्रूगुलो एकटु ढिले आछे एगुलोके आमाके सब फिक्स करे निते हबे तो आसुन भितर थेके एकटा सेक्शन आपनाके देखाई ताहले आपनादेर एकटा आईडिया होये जाबे जे केमन आमि बानियेछि एटा एई हलो भितरे एई हलो स्पेस ম্যাক্সিমামটা প্লাই দিয়েই করা বাট নিচেটাকে আমি সানমাইকা দিয়ে দিয়েছি এই যে এখানটা সানমাইকা দিয়েছি যাতে এদের পটি বা নোংরাগুলো আমি তাড়াতাড়ি ক্লিন করে নিতে পারি এরকম পেপার দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা সেকশনে এরকম ভাবে একটা করে সরা দিয়ে দেব এরকম করে একটা করে সরা দিয়ে দেব তো এরা এই সরার মধ্যে ডিম পাড়তে পারবে খুব ইজিলি এখানটা এরা ডিম বাচ্চা করতে পারবে এছাড়া যেটা আমার প্রয়োজন যেহেতু এটা ব্রিডিং সেকশন হবে তো আমাকে একটা বিষয় ধ্যান রাখতে হবে সেটা হলো কি যে আমাকে এখানে জল আর খাবারের প্লেটগুলো জল আর খাবারের পাত্রগুলো আটকে দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ আমাকে অনেক সময় ভিতরে পায়রাদের খাবার দিতে হতে পারে তো সেই ব্যাপারটা আমাকে একটু দেখে নিতে হবে তো ওয়ান বাই ওয়ান সব কিছু করব আপাতত তো আপনি আপনাদেরকে আমি শেয়ার করলাম যে আমি কি নতুন কেজ নিয়ে এসেছি আমার পায়রাদের জন্য কারণ এই নর্মদা সেকশনে অনেকগুলো নর্মদা আমার এখন এই মুহূর্তে রয়েছে যেগুলো এখানে ছিল আমার নেটের খাঁচাতে তো নেটের খাঁচাটা আমি খুব একটা প্রেফার করছিলাম না অনেক দিন থেকেই প্ল্যানিং ছিল তো সেই সময় আমি এই খাঁচাটা পেয়ে যাই তো আমি এইখানে এখন ব্রিডিং সেকশনে মানে ব্রিডিং এর জোড়া পেয়ারগুলো বসাবো তো টোটাল এখন এই মুহূর্তে আমার বাড়িতে হয়ে যাবে 8টা 8টা 16টা 16 আর 25টা
25টা ব্রিডিং পেয়ার হয়ে যাবে, মানে ভাবতে পারছেন 25টা ব্রিডিং পেয়ার। তো এর বেশি আর ব্রিডিং পেয়ার কোনোভাবেই আমি চিন্তা ভাবনা করছি না। তো এই 25টা ব্রিডিং পেয়ার আমার পায়রা থাকবে, এইগুলোতে আমার নর্মাদা থাকবে, এখানেও নর্মাদা 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 থাকবে, আর এখানে কিছু আমি বেবি পায়রাগুলোকে শিফট করে দেবো, একদম ছোট বেবিগুলো, তারপর সেইগুলো একটু বড় হয়ে গেলে আমি এখানে শিফট করে দেবো। তো এই ছিল আপডেটস। তো ওয়ান বাই ওয়ান সব কিছু আমি করছি। তো নতুন খাঁচাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেনি সাবস্ক্রাইব করে যান, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটা 20,000 সাবস্ক্রাইবার মেম্বার কমপ্লিট হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাচ্ছি। তো এরকমভাবে ভালোবাসা দিতে থাকবেন এই চ্যানেলটায়, আরও ভালো ভালো কন্টেন্ট যাতে আমি আনতে পারি, পায়রাদের নিয়ে পশু পাখিদের নিয়ে নতুন কিছু যাতে করতে পারি। তো বাস এই বলে ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই, অলওয়েজ কিপ স্মাইলিং। আর কাল রাতে এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, একবার আপনাদের দেখিয়ে দিই। এই এইখান থেকে খাঁচাটাকে তোলা হয়েছে দোতলার উপরে। তো প্রচণ্ড মেহনত গেছে, খুব কষ্টের মধ্যে দিয়ে চারজন মিলে এখানে এই খাঁচাটাকে তোলা হয়েছে।